নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের এই চ্যানেলে আমরা সত্যি করে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক, দৈবিক ও অতিজাগতিক ঘটনা বলে থাকি, যেগুলো সাধারণ বুদ্ধি বা বৈজ্ঞানিক যুক্তি দিয়েও ব্যাখ্যা করা যায় না। তো বন্ধুরা, আজ আমি এরকমই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এই ঘটনাটা প্রায় 10-12 বছর আগে ঘটেছিল, আর এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার দিদার কাছে। তো আমার দিদা যেখানে থাকতেন সেই জায়গাতেই, মানে সেই জায়গা বলতে দিদার পাড়ার মধ্যেই একটি পরিবার থাকত। সেই পরিবারের একটি ছেলে ছিল এবং একটি মেয়ে ছিল। মেয়েটি বড় ছিল, তার আগেই বিয়ে হয়ে গেছিল, এবং তারপরেই পরিবারের যে ছেলে সেই ছেলেটির বিয়ে স্থির হয়। তো যথারীতি সম্বন্ধ করে বিয়েও হয়, এবং যার সাথে বিয়ে হয় সে মেয়েটিও খুবই ভালো ছিল, যথেষ্ট ঘরের কাজকর্ম করত, রান্না বান্না, এবং খুব আনন্দ মজা করতে খুব ভালোবাসত। আর সেই সময় দিদাদের পাড়াতে একটা চল ছিল, সেটা হচ্ছে বিকেল হলেই, গরমকালে বিকেল থেকে প্রায় সন্ধে পর্যন্ত একটু গল্প করার একটা, মানে একটা আর কি মহিলাদের একটা আড্ডার একটা চল ছিল। পাড়ার সমস্ত মহিলারা, বেশিরভাগ আর কি মহিলারাই, একটা পুকুর পাড় ছিল, সেই পুকুরের আশপাশ দিয়ে বেশ কিছু বসার জায়গা করা থাকতো, তো সেখানে বসে গল্প করত। আর শীতকালে এই গল্পর আড্ডাটা শুরু হতো প্রায় দুপুর থেকেই, 2:30-3টে থেকে, মানে ঘরে কাজকর্ম খাওয়া দাওয়ার পরে সবাই গল্প করত। তো সেই নববধূ যিনি ছিলেন তিনিও ওদের সাথে বেশ ভালোই কদিন গল্প গুজব করে, এবং সবার সাথেই পাড়ার বেশ একটা, মানে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, কারণ মেয়েটিও খুব হাসি খুশি ছিল এবং খুব ভালো গল্প করতে পারত। তো পরিবারটা ভালোভাবেই ছিল। তো ওই যে বউটি ছিল, সে বউটি সবই ভালো ছিল, কিন্তু ওর খুব, মানে হেয়ার স্টাইল করার একটা, মানে খুব শখ ছিল। তো আমার দিদার বাড়িতেও আসতো, খুবই ভালো ছিল, কিন্তু ওই যে বললাম হেয়ার স্টাইল করার শখ ছিল, তো ও কী করতো, ও নিজে নিজেই বিভিন্ন রকমভাবে হেয়ার স্টাইল করতো, মানে কখনো বিভিন্নভাবে চুল মানে বিভিন্ন স্টাইল করে বাঁধতো চুল, বা কখনো নিজেই চুল কাটতো, মানে কোনো পার্লারে গিয়ে চুল কাটতো না, নিজেই কাটতো। তো ওর কাছে পাড়ারও বেশ কিছু মেয়েরা এসে বলতো যে আমাকে একটু বৌদি চুলটা একটু কেটে দাও, তো এরকম বলতো। আর ও কী করতো, বেশিরভাগ সময় যে যে চুলে ও স্টাইল করে কাটতো, ও চুলটা খোলা রেখে ওই যে বিকেলবেলার যে গল্প, সেই গল্প করতে যেত চুলটা খোলা রেখে। আর সবাই সেটা দেখতো, সবাই বলতো বাহ কী সুন্দর চুলটা লাগছে, আর চুলটাও খুব সুন্দর ছিল। তো এরকমভাবে ও এরকম গল্প টল্প করে আসতো। এবার আমি ওই যে বললাম যে এই গল্পটা গরমকালে প্রায় সন্ধে অবধি চলতো। তো ওকে অনেকেই তখন বলেছিল যে এই তুমি গল্প করতে আসো খুবই ভালো কথা, তুমি বিকেলটুকু চুল খোলা রাখো সেটাও ঠিক আছে, কিন্তু বিকেলের পর থেকে যখন তুমি এইখানটা, এই যে পুকুর পাড়ের সামনেটা যে তুমি বসো, এখানে তুমি চুল খুলে বসো না। তো ও জিজ্ঞেস করে যে কেন, আমার তো খুব ভালো লাগে, আমার চুল খোলা রাখতে খুব ভালো লাগে। তো তখন বলে যে না, এমনিতে ঠিক আছে, কিন্তু দেখছো তো এই পুকুর পাড়ে বেশ কিছু বড় বড় গাছ আছে, আর একটা কথা বলে রাখি, পুকুরটা কিন্তু এখনও আছে, কিন্তু এখন পুকুরের আশপাশটা পুরো বাঁধা, মানে বাঁধানো তখনও ছিল, কিন্তু তখন এত কিন্তু লাইট ছিল না, এখন যেমন ত্রিফলা দিয়ে পুরো একদম সারাউন্ড করা আছে, কিন্তু তখন কিন্তু এত লাইট ছিল না। আর ওই পুকুরটায় এর, মানে তারও বেশ কিছুদিন আগে 2-3 জন এরকম, মানে বেশ ধরো 20-25 বছর আগে, মানে 20-25 বছর থেকে এই সময়ের মধ্যে প্রায় 2-3 জন ওই পুকুরে কিন্তু ডুবে মারা গেছিল। তো ওকে বলে যে না, পুকুরটা এমনিতে খুবই ভালো, মানে ওই নিচে বলছে অনেক, মানে অনেকে কী করেছিল, মানে পুকুরটা যেহেতু খুব গভীর, তো অনেকেই সাঁতার কাটতে কাটতে একটু ডিপে চলে গিয়ে অনেক সময় নাকি ওদের পা আটকে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটেছে, মানে অনেকের হয়তো আটকে গেছে, সে হয়তো কোনোভাবে বেরিয়ে এসছে, কিন্তু বেশ 3-4 বছরের গ্যাপে এরকম ঘটনা ঘটেছে যে 2-3 জন মারা গেছে। তো ওই বউটিকে বলে যে এখানে তো অতটা লাইটও নেই, আমরা গল্প করি ঠিক আছে, আমরা পাড়ার সবই ভালো, কিন্তু তুমি চুল খুলে সন্ধের পরটা থেকো না।
তো ও এটা শুনতো, শুনেছিল, কিন্তু ও কি করতো, ওই যে চুল খুলে আসতো সন্ধে অব্দি ও ভুলেই যেত, বা কেউ হয়তো বললো যে এবার চুলটা বেঁধে নাও, তো এখন একটা খোপা করে নিত বা একটু বেঁধে নিত, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ও চুল খুলেই গল্প করতে আসতো এবং পুরো সন্ধে অব্দি গল্প আড্ডা করে আবার সন্ধের পরে যে ঘরে ঢুকতো চুল খুলেই ঢুকতো। তো এমনিতেও খুবই মিষ্টি স্বভাবের ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল। তো বাড়িতেও ওকে ওর শাশুড়ি মা জিনিস তিনিও বলেছিলেন, তো আমার শুনতো না, তো অতটা আর কিছু আর বলতো না যে ঠিক আছে একটু শখ আছে চুলে স্টাইলিং করার, তো ঠিক আছে করুক। তো এরকম ও মাঝে মধ্যেই এরকমভাবে আসে ঠাসে, তো খুব গল্প টল্প করে। এবার বেশ কিছুদিন ধরে সবাই দেখছে, মানে ওর বাড়িতে লক্ষ্য করছে যে ও একটু চুপচাপ হয়ে যাচ্ছে। তো ওকে বলে যে কি তুমি গল্প করতে যাও না, তখন বলছে না আমার ভালো লাগছে না, আমি বাড়িতেই থাকবো। তো তখন দেখছে যে ও দিন দিন এরকম চুপচাপ হয়ে যাচ্ছে, এমনি পাড়াতেও যদি বেরোয় বাড়ির থেকে কোনো কাজে যদি বেরোয়, কেউ যদি ডাকে তো বেশিক্ষণ কথা বলে না, জাস্ট একটা তাড়া আছে মনে করে একটু অ্যাভয়েড করে যায়। তো ওর বাড়িতে একদিন দু তিনজন কাকিমা আসেন, এসে ওকে বলে যে কি তুমি আজকাল আসো না, কি ব্যাপার? আর আর ওর চুলটার মানে ওর ওর মানে ওকে সবাই জানতো যে চুলটাকে খুব ভালোবাসে এবং খুব স্টাইলিং করে। এবার দেখছি কিছুদিন ধরে ও চুল ঠুলো অত স্টাইল স্টাইল করে না চুলে, তো আগেও বলতো যে আমি এই রিঠা পাউডার লাগাচ্ছি, এই লাগাচ্ছি, ওই লাগাচ্ছি, এগুলো এসে এসে গল্প করে বলতো। তো চুলটাও দেখছে সেরকম জেল্লাও আর নেই। তো ওই কাকিমাগুলো এসে জিজ্ঞেস করেছে ওর শাশুড়িমাকে যে কি ব্যাপার, তোমার বউ তো আজকাল আসে না? তো তখন বলছে হ্যাঁ দেখো না, ও কিরকম একটু চুপচাপ হয়ে যাচ্ছে দিন দিন, ওকে জিজ্ঞেস করি কিছুই তো বলে না, দেখো তোমরা যদি কিছু বলে তোমাদের কাছে তোমরা কথা বলো। তো দেখা যাচ্ছে যে ও প্রথম দিনে কাকিমার এসেও কিছুই বলে না, এমনি এসেছে চা ঠা করে দিয়েছে ঠিক আছে, কিন্তু তারপরে ওকে তারও দু তিন দিন পর আরও কয়েকজন কাকিমা ঠাকিমা এসে ওকে বেশ ভালো করে মানে চেপে ধরে যে কি ব্যাপার তুমি এরকম চুপচাপ হয়ে, তুমি কত হাসি খুশি, তোমায় হাসি খুশি মেয়ে, তুমি আসতে আমাদের সাথে গল্প করতে আমাদেরও খুব ভালো লাগতো, আর তোমার চুলটাই বা এরকম কীরকম হয়ে যাচ্ছে কেন, তোমার চুলটাকে কত শাইনি ছিল, কত সুন্দর গোছছিল। তো তখন ও বলছে যে দু সপ্তাহ আগে যখন ও গল্প করে ফিরছিল, মানে বেশি দূরে না, হয়তো 1-1.5 মিনিটের হাঁটা পথ ওই জায়গাটা থেকে যেখানটা ও গল্প করতে হচ্ছে সেখান থেকে ওর বাড়ি, বলছে যে আমি আসছিলাম, হঠাৎ করেই আমার মনে হলো যে আমার পিছনে পিছনে কিছু একটা ভারী কিছু একটা আমার পিছনে পিছনে হাঁটছে, আর কখনো কখনো মনে হচ্ছে যেন আমার চুলে হাত দিচ্ছে এবং হাতটা খুব ঠান্ডা। তখন বলছে এরকম আবার হয় নাকি? তখন বলছে হ্যাঁ আমিও প্রথমে এটাই ভেবেছিলাম যে আমি হয়তো চুলে তো অনেক কিছু লাগাই ঠাগাই, তো হয়তো আমার মনে হচ্ছে আমার মনের ভুল, তো আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে আমি যখনই চুলটা আঁচড়াতে যাচ্ছি দেখছি আমার চুলটা আমি ঠিকমতো আঁচড়াতে পারছি না, আর কখনো কখনো আমি মানে আঁচড়ানোর সময় কি হয় আমরা যখন চুল আঁচড়াই তখন চুলে একটু টান পড়ে, বলছে যে আমি আর চুলটা হয়তো নর্মাল আমি বেঁধে রেখেছি, হঠাৎ হঠাৎ আমার মনে হচ্ছে চুলের গোছাটা ধরে কেউ টান দিল। এইরকম আমি বেশ কিছুদিন ধরে আমি ফিল করছি, আমি ঠাকুরের পুজো আর্চা করছি, ঠাকুরের নাম করছি, তারপরে বেশ ঠিক হয়ে যাচ্ছে, আবার হয়তো 1-2 দিন পরে সেম জিনিসটা হচ্ছে। তো এই জন্যই আমি একটু চুপচাপ হয়ে গেছি, আমি সবসময় ভেবে যাচ্ছি যে এটা আমার সাথে কী হচ্ছে, আমি কি নিজে ভুল ভাবছি, বা আমি চুল নিয়ে এত বেশি কনসাস থাকি, আমি এত পরিচর্যা করি, সেসবের জন্য কি আমার মনের ভিতরে এই ব্যাপারগুলো আসছে? তো এই জন্যই আমি আমার কেমন একটু গা ছমছম করছে, ওই যেখানটা আমরা গল্প করতাম পুকুরের সাইডে ওই জায়গাটা আমার একটু গা ছমছম করছে, তাই আমি যাচ্ছি না। তো এই কথা শোনার পরে ওর বাড়ির লোকেরাও প্রচণ্ড অবাক হয়ে যায় এবং একটু একটু ভয়ও পায় যে কী ব্যাপার হলো, ওকে এতবার আমরা চুল মানে খুলে রাখতে, সন্ধ্যের পরে খুলে রাখতে আমরা বারণ করেছি, কিন্তু ও ঘরের ভিতরেও বেশিরভাগ সময় চুল খুলে থাকতো, কিন্তু সেই মেয়ে এখন চুল খুলছেই না। তো তখন ওর বাড়ির লোকেরও খুব সন্দেহ হয়। তো যাই হোক, ওকে একটা বলে যে না না তোমার কিছু হয়নি, তোমার এটা পুরোটাই মনের ভাব, কিন্তু ওরা মনে মনে কিন্তু একটা জানে যে কিছু একটা ব্যাপার তো হয়েছে। তো তখন বলছে যে ঠিক আছে তুমি যেরকম চুল খুলে আগে থাকতে ঘরে সেভাবেই থাকো, একটা তোমার হাতে তো লোহা আছে কোনো অসুবিধে নেই, তুমি এমনি একটু চুলটা বেঁধে থাকো, তো মানে চুলটা খোলা রেখে, মানে ওই যেরকম পনি টেল টাইপের হয়, কিন্তু ওর চুলটা তো বড় ছিল, লম্বাই ছিল, বলছে এরকম একটা কিছু দিয়ে বেঁধে রাখো কিন্তু গোছাটা খোলা রাখো,
তোমার যখনই এরপর এরকম মনে হবে সঙ্গে সঙ্গে তুমি, ওর শাশুড়ি মা বলেন যে তুমি আমাকে ডাকবে। তো সেই কথা শুনে চুলটাকে ওরকম বেঁধে কিন্তু গোছাটা খোলা রেখে ও ঘরের মধ্যে ঘোরাফেরা করে। তো তখন ওকে বারবার শাশুড়ি মা জিজ্ঞেস করছেন, তুমি কি কিছু ফিল করছো, কিছু ফিল করছো? ও বলছে না না কিছু না। তো হঠাৎ করেই ও রাত 10:30টার সময় নাকি খাওয়া দাওয়ার পরে বললো, বলছে চিৎকার করে বলছে, এই মাত্র আমার কি চুল ধরে টানলো, খুব জোরে টেনেছে কিন্তু এবার, আমি আর একটু হলে পড়েই যাচ্ছিলাম। তো সবাই ও চুলের দিকে তাকাচ্ছে, ঘরে খুঁজছে চারিদিকে যে কিছু আছে কি না। তো দেখছে না কোথাও কিছু নেই, ঘরে শুধু ঘরের মানুষগুলোই আছে। তো এইবারে এরকম পরের দিনও এরকম আর একবার ও বলে, তোমার সকাল নাগাদ এরকম বলে যে আবার আমার চুলটা কে খুব জোরে টানলো। তো এইবার ওর বাড়ির লোক খুব ভয় পেয়ে যায়। ওকে একটা ওখানকারই, মানে আমার দিদা যেখানে থাকতেন সেখানেরই একটি মন্দিরে একজন ঠাকুরমশাই আসতেন, মানে এমনি নিত্য পুজোর ঠাকুরমশাই তো আসতেনই, কিন্তু প্রতি মঙ্গলবার ওখানে একটি বিশেষ ঠাকুরমশাই আসতেন। তো তার কাছে ওকে নিয়ে যাওয়া হয়। সে মঙ্গলবার দিন ওনাকে নিয়ে যাওয়া হয়, ওই বউটিকে তার শাশুড়ি মা তার বর নিয়ে যায়। তো সেই যে ঠাকুরমশাই ছিলেন, সেই ঠাকুরমশাই দেখে থেকে বলেন যে, প্রথমে ওকে দেখেন এবং একটা ফুল নিয়ে ওর চুলের উপরে ছোঁয়ায়। ছোঁয়ানোর পরে উনি বলেন যে ও যখন, মানে ও যখনই চুলটা খুলে মানে বাড়িতে থাকতো তখন কিন্তু ওর কোনো সমস্যা হয়নি, ওর সমস্যাটা হয়েছে ও যখন ওই পুকুর পাড়ে সন্ধ্যের পরেও চুল খুলে থাকতো, সেই সময় সমস্যাটা সূত্রপাত হয়েছে। সেই সময় এমন কিছু ওর চুল খোলা চুলের সাথে চলে এসেছে ওর সাথে, যেটা ওকে ডিস্টার্ব করছে এবং পরবর্তীকালে ওকে আরও বেশি ডিস্টার্ব করবে এবং এরপর ওর ক্ষতি সাধন করবে সেটা। এবং সেটা একটা খুব পাওয়ারফুল জিনিস, যেটা এখনও পর্যন্ত ওকে সেভাবে, যেহেতু ঠাকুরের নাম গান ওর বাড়িতেও পুজো আর্চা হতো, তো সেই জন্য ওকে এখনও সেইভাবে এফেক্ট করতে পারেনি, কিন্তু এই জিনিসটা যেটা আছে সেটা যদি ওর সাথে থেকে যায় খুব শিগগিরই কিন্তু ওর কোনো ক্ষতি করাও শুরু করে দেবে। তো উনি তখন কিছু মন্ত্রপুত কিছু ফুল ঠুল দেন এবং ফুল দিয়ে একটা তেল বানিয়ে দেন, তেল বানিয়ে দিয়ে উনি ওনার শাশুড়ি মায়ের হাতে দেয় এবং বলে যে এইটাকে ওকে বাড়িতে যাওয়ার পরে একদম শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের সামনে পুরো মাথার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাতে হবে। তো লাগানোর পরে এরকম করে দু তিন দিনের মধ্যে যে তেলটা দেয় সেটা দু তিন দিন হয়তো চলবে। তো সেই ঠাকুরমশাই বলে দেয়, কোনো একটা মন্দিরের কথা বলে, বলে যে এই যে তেলটা আমি দিয়েছি এই তেলটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয়, মানে ওর সাথে ওই খোলা চুলের সাথে যে জিনিসটা এসেছে, মানে আপনারা ভাবুন একবার, মানে এগুলো তো আমরা আগে শুনতাম যে খোলা চুলে যেতে নেই, এই নেই সেই নেই, কিন্তু এইটা যে সত্যিকারেরও ঘটে এই ঘটনাটা আমার দিদার কাছ থেকে শোনা। এবং ওই ঠাকুরমশাই বলেছিলেন যে আমি কিন্তু এই জিনিসটার মাধ্যমে ওর চুল অবধি কিন্তু যাতে জিনিসটা সীমাবদ্ধ থাকে, সেই সেই পাওয়ারটা যেন ওর শরীরকে বা ওকে আর কোনোভাবে এফেক্ট ফেলতে না পারে, মানে সেটা ওর চুল অবধি যাতে সীমাবদ্ধ রাখা যায়, তার সলিউশন হলো এই তেলটা, কিন্তু এই তেলটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয়। তো তখন ওরা খুবই চিন্তিত হয়ে পড়ে, তো ওরা সবাই মিলে বলে এবং মেয়েটিও খুব ভয় পেয়ে যায়, বলে যে তাহলে এই সলিউশন কী। তো তখন ওই ঠাকুরমশাই বলেন, কোনো একটা মন্দিরের কথা বলেন, যে মন্দিরে মানে চুল দান করা হয় আর কি, এরকম একটা মন্দিরের কথা বলেন এবং সেই মন্দিরে নিয়ে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় দেয়, যে এই তেলটা মানে পুরোপুরি লাগালে, পুরো চুলের মানে মানে গোড়া থেকে একদম ডগা পর্যন্ত লাগালে তো 3 দিন চলবে, বলে যে আজকের দিনটাও পুরো ভালোভাবে লাগাবে, তারপরের দিন থেকে ও প্রতিদিন স্নানের আগে এবং স্নানের পরে ছোয়াবে সেই তেলটা, মানে ওই তেলটা কিন্তু মানে নাহলে এক সপ্তাহ টানা যাবে না। তো এই এক সপ্তাহের মধ্যে ওর চুল সেই কয়েকটা মন্দির উনি বলে দেন। তো সেই তার মধ্যে একটা দক্ষিণ ভারতের মন্দিরও ছিল, তার নাম মানে সেই সেসব মন্দিরও দিতে পারবে। তো ওকে এক সপ্তাহের মধ্যেই ওর চুল কোনো মন্দিরে গিয়ে দান করতেই হবে, না হলে কিন্তু এর সলিউশন করা খুব মুশকিল, সেই ঠাকুরমশাই পরিষ্কারভাবে বলে দেন। তো বাড়ির সবাই প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে এবং প্রচণ্ড ভয় পেয়ে যায় যে ও মানে আদৌ এটা মানে
মানে একটা জায়গায় যাব বললেই তো আর যাওয়া যায় না, কারণ কাজকর্ম থাকে, যাওয়ারও ব্যবস্থা করতে হয়। তো এইসব করে তাও অনেক মানে যেরকমভাবে ঠাকুরমা সেই বলে দিয়েছিল সেইভাবেই ওকে ওই তেলটা মাখতো, এবং তারপরে ওই এক সপ্তাহের মধ্যেই একটা মন্দিরে গিয়ে পুরো চুলটা অত সুন্দর করে, মানে ওর যে চুলটা এত শখের ছিল সেই চুলটা কিন্তু ওকে দান করে আসতে হয় সেই মন্দিরে। এবং তারপরে পুজো ঠুজো দিয়ে ওরা চলে আসে, তারপরে আস্তে আস্তে যা হয় ওর আবার সুন্দর নতুন চুলও হয়, কিন্তু আর কোনো দিন ও সন্ধ্যের পর বা বিকেলের পরে আর ও খোলা চুলে থাকতোই না। এবং এখনও উনি আছে, মানে উনি এখনও এটা মেনে চলেন, উনি এখনও বিকেলের পরে আর খোলা চুলে থাকেন না, অ্যাটলিস্ট মানে লোহার দু তিনটে ক্লিপ হলেও উনি চুলে দিয়ে রাখেন। তো এই ঘটনাটা একদম সত্যি ঘটনা, এবং ওইখানে আর উনি তারপর থেকে গল্প করতেও গেলেও সন্ধ্যের আগেই উনি বাড়ি চলে আসতেন এবং অবশ্যই চুল বেঁধে যেতেন। তো আমরা এরকম অনেক ঘটনা আমাদের দিদা ঠাকুমার থেকে শুনেছি, অনেক কিছু শুনিও আমরা যে করতে নেই, চুল খোলা রেখে যেতে নেই, কিন্তু সেটার যে এরকম একটা মানে চাক্ষুষ একটা ঘটনা সেটা কিন্তু আমি কিন্তু এটা দিদার মুখে সত্যি শুনেছিলাম, এবং আমি নিজেও ওই ভদ্রমহিলাকে কিন্তু দেখেছি। তো কেমন লাগলে আপনারা সকলে অবশ্যই জানাবেন। যারা যেখান থেকে আমাদের এই চ্যানেলের ঘটনা শুনলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবং যদি আপনার মনে হয় তাহলে আপনি এই ভিডিওটিকে আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর চলি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।